দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি তিনি তৃণমূলকে আক্রমণ করে কি বলেছেন দেখো পশ্চিম বাংলায় সুদিন আসুক আমরা হসপিটালে যেন ডাক্তার খুঁজে পাই যেন ওষুধ পাই বাচ্চারা স্কুলে যেন মাস্টার পায় পড়াশোনা হয় থানায় কমপ্লেন করতে গেলে যেন কমপ্লেন নেয় যেন পুলিশ থাকে আমার বাড়ির সামনে যে রাস্তাটা সেটা যেন পাকা কংগ্রেস সিপিএম টিএমসি সবাইকে দেখা হয় আমাদের পেটে ভরতে পারেনি কোমরে কাপড় দিতে পারেনি পুরো পান্তা খেয়ে মুড়ি খেয়ে নিশ্চিন্তে ঘুমাবো সে ঘুমতেও দেয়নি তাই আমরা একটু নিশ্চিন্তে খেয়ে পরে ঘুমোতে চাই ঘর সংসারে শান্তি থাকতে চাই আর কিছু চাই না কিন্তু এরা সেটাও দিতে চাইছে না আমাদের জীবনে সুখ শান্তিটাও কেড়ে নিয়েছে চাকরি করতে হলে ঝাড়খণ্ডে যান হরিয়ানায় মহারাষ্ট্র গুজরাট কর্ণাটকে যান বাচ্চাদের পড়াশোনা করতে গেলে কর্ণাটকে যান বেঙ্গালোরে চিকিৎসা করতে গেলে ভেলোরে যান চেন্নাইতে আর কিছুই না কেন্দ্র রেশনটা পাঠিয়েছে সেটাও খেয়ে নিচ্ছে বাড়ির টাকা পায়খানার টাকা রাস্তার টাকা 100 দিনের কাজের টাকা পুকুর কাটার কাটা টাকা সব খেয়ে নিচ্ছে খাইতে খাইতে এমন বড় পেট হয়ে গেছে টিএমসি নেতাদের আর নড়াচড়াও করতে পারে না যেই বাড়িতে পাকা দেখবেন দুতলা তিন তো নিশ্চয় টিএমসি নেতার বাড়ি বাকি সব টালি চাল খড়ের চাল প্রধানমন্ত্রী গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ দেবে বলে আবাস যোজনায় বাড়ি দিয়ে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা সে টাকা আসছে না বলছে তুই আগে 20 লাখ টাকা দে 30 লাখ টাকা দে তারপরে বাড়ি যাবে কি তোদের বাপের টাকা নাকি প্রধানমন্ত্রী দিয়েছে আমাদের বাড়ি করার জন্য তাও খেয়ে নিচ্ছে পায়খানার টাকা 10,000 টাকা দিয়েছে দিল্লি আমার নামে এসছে চাইতে হবে তুই আগে 1,000 টাকা দে এই লুটে রাজত্ব শেষ করতে হবে লকডাউনের সময় মহামারীর সময় ফ্রিতে রেশন এলো 5 কিলো চাল 1 কিলো ডাল ডাল তো এলোই না আর 5 কিলো চাল আমার বাড়িতে আস্তে আস্তে 3 কিলো হয়ে গেল গরু তো খেয়ে নিল অমিত শাহ শুরু করেছেন সেই যাত্রা গড়গড়িয়ে সারা উত্তর বাংলা হয়ে এসে কলকাতা পৌঁছবে আর যখন এই সব যাত্রা শেষ হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী আসবেন কলকাতার ব্রিগেড ময়দানে 15 লক্ষ লোকের সভা হবে যাবেন তো আর তারপর থেকে বাংলার পরিবর্তন শুরু হবে দিদি ভাই বোন ততদিনে চিপ হয়ে যাবে সরকারি গাড়ি সরকারি বাস সরকারি অফিসারের লেগে গাড়ি গাড়ি করে লোক নিয়ে জমা করছেন যে কন্ডাক্টররা আমাদের রাস্তার টাকা খেয়েছে 100 দিনের কাজের টাকা খেয়েছে জলের টাকা খেয়েছে পঞ্চায়েতের টাকা খেয়েছে তারা বাস করে লোক নিয়ে আসছে আর বিরিয়ানির প্যাকেট নিয়ে আসছে ওই দিয়ে দিদিমণির সভা হচ্ছে যেদিন আদর্শ আচার সংহিতা লাগবে সব ঠান্ডা হয়ে যাবে এই পুলিশের বন্ধুরা যাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করছে টিএমসি নেতারা যাদেরকে টিএমসি নেতার বাড়ি পৌঁছে দিয়ে আসতে ছেলে মেয়েদের কাপড় কেঁচে দিয়ে আসতে হয় সেই পুলিশকে আমি বলে দিচ্ছি আপনারা আমাদের অনেক কষ্ট দিয়েছেন অনেক ফলস কেস দিয়েছেন জেলে ঢুকিয়েছেন কিন্তু আমরা জানি পুলিশ যদি সোজা হয় দাঁড়াতে না পারে বাংলার লোকেরা দাঁড়াতে পারবে না আমার মা বোনের সম্মান সুরক্ষিত হবে না শান্তি থাকতে পারবো না আজকে পুলিশকে এত অপমান করা হয়েছে তারা মুক্তি চাইছে যেদিন বিজেপির সরকার হবে আপনাদের অশোক স্তম্ভ আর এই খাকি পোশাকের সম্মান আমরা ফিরিয়ে দেবো কারো হিম্মত হবে না পুলিশকে চোখ দেখা বন্ধুগণ পশ্চিমবঙ্গকে এতদিন লুট করা হয়েছে জঙ্গল মহলকে বছরের পর বছর লুট করা হয়েছে এখানকার মানুষের অধিকারকে লুট করা হয়েছে ভারতীয় জনতা পার্টি জঙ্গল মহল মানুষের সম্মান ফিরিয়ে দিতে চায় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায় মা বোনের সম্মানকে সুরক্ষিত করতে চায় তাই পরিবর্তন যাত্রা বেরিয়েছে যেমন পঞ্চায়েতে আপনারা ভোট দিয়ে আমাদের জিতিয়েছেন যেমন পার্লামেন্টে ভোট দিয়ে আমাদের জিতিয়েছেন আর একবার কোয়ার্টার ফাইনাল সেই ফাইনাল হয়ে গেছে ফাইনাল ম্যাচ আসছে মে মাসে আর একবার দাঁড়িয়ে ভোট দিয়ে পদ্ম ভুলে বিজেপি সরকার গঠন করতে হবে তাহলে আপনার আমার স্বপ্ন সফল হবে সোনার বাংলা হবে।